সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শমসের হার্ট কেয়ার নিবেদিত হার্ট বিটের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, হার্ট ব্লক এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আসলে হার্ট ব্লক কেন হয়, হার্ট ব্লক বিষয়টা কি, হার্ট ব্লক হলে আমাদের কি করণীয়, আর আমরা যদি চাই যে আমাদের হার্ট ব্লক হবে না তাহলে আমাদের আগে থেকে কি কি প্রিকশন নেওয়া উচিত, এই বিষয়গুলো সম্পর্কে কি আমরা ইন ডিটেলস জানি? হয়তো জানি, কিন্তু একজন বিশেষজ্ঞর চিকিৎসকের কাছ থেকে যদি আমরা বিষয়টা জানতে পারি তাহলে আমাদের কনসেপশনটা আরও বেশি ক্লিয়ার হবে। তাই অনুষ্ঠানের আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি হার্ট ব্লকে করণীয়। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন হার্ট স্পেশালিস্ট, যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, কে আছেন আমাদের সাথে আজকে স্টুডিওতে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার এম শমসের আলী, যিনি হার্ট স্পেশালিস্ট এবং পরিচালক এবং চিফ কনসালটেন্ট হিসাবে বর্তমানে আছেন শমসের হার্ট কেয়ারে। দর্শক, আপনাদের যদি হার্ট ব্লক রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আমাদের সাথে শেয়ার করার থাকে, কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। এখন নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকে পর্বে। ওয়া আলাইকুম আসসালাম ডক্টর বৃষ্টি, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ত আপনি, তার মাঝে আমাদের স্টুডিওতে আজকে সময় দিয়েছেন। স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি। আমার মনে হয় যে মেজরিটি সবারই এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আছে। স্যার, শুরুতে আসতে চাই যে হার্ট ব্লক আসলে আমরা যে বলছি এটা মেডিকেল সায়েন্স কি বলছে যে হার্ট ব্লক কি? ধন্যবাদ ডক্টর বৃষ্টি। তো হার্ট ব্লক আসলে আজকে একটা আতঙ্কের নাম। আজকালকার জামানায় অথবা বর্তমান সময়ে আমাদের দেশে শুধু না, সারা বিশ্বে হার্ট ব্লক একটা আতঙ্কের নাম। হার্ট ব্লক, আমাদের হার্টে যত অসুস্থতা এখন আমরা দেখি তার 70-80% দেখা যায় যে হার্ট ব্লকজনিত অসুস্থতা। তো হার্ট ব্লক আসলে জিনিসটা কী, আমরা যদি খুব সংক্ষেপে বলতে যাই, কারণ যেহেতু আমাদের এখানে সময়ের স্বল্পতা আছে, এই যে আমরা খুব সংক্ষেপে যদি বলতে চাই যে সারা শরীরে আসলে রক্তনালীর মাধ্যমে কিন্তু রক্ত সরবরাহ করা হয়, রক্ত সরবরাহ হয়ে থাকে। সেই রক্ত সরবরাহ করার জন্য হার্ট পাম্প করে সারা শরীরে রক্ত সরবরাহ করে, অনুরূপভাবে সেই পাম্পের মাধ্যমে হার্ট কিন্তু তার নিজের রক্তও সরবরাহ করে থাকে, তার নিজের রক্ত সরবরাহ করে থাকে। একটা গাছ যেমন ডালাপালা মানে ব্রাঞ্চিং হতে হতে ডালপালা ছড়াতে ছড়াতে একসময় পাতায় গিয়ে পৌঁছে, তারপর সে পাতার থেকে রস মানে ডাল থেকে পাতায় রস গ্রহণ করে। ঠিক আমাদের হার্টের যে রক্তনালী অথবা শরীরের যে রক্তনালীগুলি আছে এগুলি এত বেশি ব্রাঞ্চিং যে ব্রাঞ্চিং হতে 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 এমন একটা অবস্থা গিয়ে পৌঁছে, আপনি দেখবেন যে সামান্য একটা পিন যদি কোথাও ফোটা করে তো হয়তো 10টা রক্তনালী ছিদ্রি হবে। তাহলে মানে কত রেমিফিকেশন, অনেক, সেগুলি মাইক্রোস্কোপিক আকারে, যেমন একটা চুলের যে পরিমাণ, তার চুলের যে ব্যাসার্ধ, তারপরেও আরো 10 বার হয়তো সে ব্রাঞ্চিং করে। আচ্ছা, তারপরেও আবার এত সূক্ষ্ম, হ্যাঁ এত সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের রক্তনালী। তো বর্তমান সময় যেটা হার্ট ব্লক হচ্ছে, আমি সেটা বলছি যে হার্ট ব্লক আসলে রক্তনালী তো ব্লক হচ্ছে। একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছে, একটু ওনার ফোনটা নিতে চাই। আসসালামু আলাইকুম, দর্শক আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, দর্শক আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হাবিব বলছি মানহান থেকে। জি বলুন, কি জানতে চান? আমি বলতে চাচ্ছি আমার সমস্যা, আমি গত 4 বছর যাবত হাইপারটেনশনে ভুগতেছি, আমি বিসলল এবং অ্যাঞ্জিলক খাচ্ছি। আচ্ছা, আমি ইদানিং এই লেটেস্ট যে টেস্ট করেছি ওইখানে আমার ট্রাইগ্লিসারাইড বেশি ছিল, সেক্ষেত্রে আমি নোফিয়ার ট্যাবলেট খাচ্ছি। বর্তমানে আমি হার্টের বাম দিকে একটু ব্যথা অনুভব করছি, যদি একটু পরিশ্রম জাতীয় কাজ করি সেক্ষেত্রে আমার বর্তমান অবস্থায় আমার কি করা উচিত? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। দর্শক, আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 35 বছর। আমাদের সাথে থাকবেন, অবশ্যই আপনার বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো স্যার। মিস্টার হাবিব, আপনার কে বলছি, আপনাকে বলছি যে আপনার বয়স খুব অল্প, বলতে গেলে আসলে এই বয়সে হার্ট ডিজিজের মানে খুব কম হয়। তবে হ্যাঁ, যদি বংশগত কারো প্রবণতা থাকে, কারো যদি হাই প্রেশার থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে এই বয়সেও হার্টের সমস্যা হতে পারে। তো হার্টের এখন বড় সমস্যা আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে 70% হলো হার্ট ব্লকজনিত সমস্যা, যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের ডায়াবেটিস থাকে, যাদের বংশগত প্রবণতা থাকে, যারা স্মোকার, যাদের বডি ওয়েট বেশি, যারা যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তাদের কিন্তু হার্ট ব্লক হয়ে থাকে। আপনার হার্ট ব্লকের প্রধান কিন্তু উপসর্গ বুকে ব্যথা। তো যেহেতু আপনার হাই প্রেশার আছে, আপনার হাই প্রেশারের কতটুকু কন্ট্রোল আছে আমরা জানি না,
তবে আপনি ইমিডিয়েটলি একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আপনি কথা বলে আপনার হার্ট চেক আপ করিয়ে নেবেন, এটাই আমার পরামর্শ থাকলো আপনার প্রতি। জি স্যার, কিন্তু উনি হিস্ট্রিও দিয়েছিলেন, ওনার অনেক দিন যাবৎ হাই প্রেশার, তিন থেকে চার বছর। সেটা বলছি, সেটা আমি শুনেছি যে উনি হাই প্রেশারে ভুগছে, যার জন্য আমি ওনাকে চেক আপ করতে বললাম। এখন ওনার চেক আমরা যেটা বলছিলাম যে আসলে রক্ত নালীগুলি যখন বয়স বাড়ার সাথে সাথে রক্ত নালীতে দেখা যায় যে কিছু মানে অসুস্থতা দেখা দেয়, সেই অসুস্থতাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোসিস মিন্স কি, রক্তনালীর ঠিক ভিতরের দিকে, রক্তনালী যদি এরকম একটা পাইপ হয়ে থাকে, পাইপের ভিতরের দিকে গুটি 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 মানে হিট মানে ডিবি মতো দেখা, প্রজেকশন হয়, ডিবি মতো দেখা যায়। এই ডিবিগুলি যখন বাড়তে থাকে তখন রক্তনালীর ভিতরে যে সরু রাস্তাটা আছে এই রাস্তাটা বন্ধ হতে থাকে। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়া, রক্তনালীর রক্ত প্রবাহের যে রাস্তা বন্ধ হয়ে যায়, এটাকে আমরা বলছি হার্ট ব্লক। আচ্ছা, মানে যে রক্তটা যে যেতে পারছে না এই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ঠিক না, এটাকে আমরা হার্ট ব্লক বলছি, এটাই হার্ট ব্লক বলছি। তা হার্ট ব্লক আসলে হার্টের রক্তনালীতে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এটাকে হার্ট ব্লক বলি। অনুরূপভাবে সারা শরীরে এরকম সমস্যা হতে পারে, কিডনিতে হয়ে থাকে, ব্রেনে হয়ে থাকে, লিভারে হয়ে থাকে, হাতে পায়ের রক্তনালীতে হয়ে থাকে, ব্লক কিন্তু অনেক জায়গাতেই হয়। সো এই পুরো প্রসেসটাকে আমরা সাইন্টিফিক্যালি যদি বলি তাহলে আমরা এটাকে বলবো যে ওই রক্তনালীর একটা সমস্যা, রক্তনালীর সমস্যা, ব্লক আটকে যাওয়া। এটা কেন হয় একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে এটা কেন হয় আমরা একেবারে একজাক্টলি হয়তো কারণ জানি না। তারপর আমরা যে এ পর্যন্ত মেডিকেল সায়েন্স যতটুকু জানে যে যাদের বংশগত প্রবণতা আছে, যারা ডায়াবেটিসে ভুগছে, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, যাদের কোলেস্টেরল লেভেল হাই এবং যারা কায়িক শ্রম কম করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় এর প্রবণতা অনেক বেশি। তা আমরা আসলে এটা যদি করতে চাই, প্রতিরোধ করতে চাই, তা একটু আগে যে কথাগুলো আমরা বললাম, আমরা প্রতিরোধের বিষয়টা আসবে, একজন দর্শক আছেন ফোনটি নিতে চাই। দর্শক, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, দর্শক আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি জুলফিকার বলছি ঢাকা থেকে, আমার আব্বার একটু সমস্যা হার্টের এবং লিভার। হ্যাঁ জি বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা। আচ্ছা, লিভারের সমস্যা এবং হার্টের সমস্যা, তো আমি রংপুর মেডিকেলে দেখাইছি, উনি ট্রিটমেন্ট নিচ্ছে। আচ্ছা, তাহলে আর লিভারের সমস্যার জন্য একটু যদি করণীয় কিছু বলতেন ওই পেশেন্টের জন্য, খাবারের ব্যাপারে। হ্যাঁ আচ্ছা, আর হার্টের সমস্যা, হার্টের সমস্যার জন্য ওনার কি সমস্যা হচ্ছে, হার্টে ওনার কি সমস্যা? হ্যালো দর্শক, হার্টে ওনার কি সমস্যা যদি বলতেন? ডাক্তার বলছে হার্ট বেশি সমস্যা না, হার্টে একটু সমস্যা দেখা দিছে। আচ্ছা, ওটা আর কি প্রপারলি আমাদেরকে বলেনি। হ্যাঁ আচ্ছা, তবে লিভারের ব্যাপারটা বিশেষ করে বলছে যে লিভারে বেশি সমস্যা। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনাকে অবশ্যই আমরা সাজেশন দেব। আমাদের ব্লকের ব্যাপারে কথা বলছিলাম যে আমাদের হার্টে যখন ব্লক হয়, হার্টের রক্তনালীতে যখন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যখন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ডেভেলপ করে, যখন ওটার ভিতরে ডিবি বা একটু উঁচু হয়ে একটা জায়গা হয়, তো রক্ত প্রবাহের বাধার সৃষ্টি করে, এটাকে আমরা হার্ট ব্লক বলছি। তো যদি কারো হার্ট ব্লক হয়, এক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক অবস্থায় হার্ট ব্লকের পরিমাণ যখন কম থাকে একটু, তখন একটা মানুষ যখন রেস্টে থাকে তাকে তার রক্তের শরীরে রক্তের প্রয়োজন হয় কম হয়। তো রক্তের প্রয়োজন কম হওয়াতে অথবা হার্টের রক্ত রক্তের সাপ্লাইয়ের প্রয়োজন কম হওয়ার জন্য একটু ব্লক থাকলেও সেটা মানে সমস্যা ফিল করে না। কিন্তু সেই মানুষটা যদি কোনো বাড়ি কাজ করতে যায়, একটু দৌড়াতে যায়, হাঁটতে যায়, দৌড়াতে যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়, কখনো টেনশন নিয়ে কাজ করতে যায়, বৃষ্টি আসতেছে তাড়াতাড়ি হয়তো একটা এক জায়গায় যেতে চায়, হ্যাঁ একটা দুঃসংবাদ শুনলো, টেনশনে পড়ে গেলো, তখন দেখা যায় যে সে সমস্যাগুলি ফিল করে। আচ্ছা, এবং এই সমস্যাগুলি সাময়িক ফিল করে, সে যদি আবার সমস্যা ফিল করার পরে রেস্ট নিতে থাকে, যেমন সমস্যাগুলি কি বুক দরফর করতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, বুকে চাপ হতে পারে, তো এই ধরনের সমস্যায় মানুষ সাধারণত বেশি ফিল করে। এবং সে যদি একটু বিশ্রাম নেয় তাহলে দেখবেন অল্পক্ষণের মধ্যেই, 4-5 মিনিটের মধ্যেই সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এতেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার হার্ট ব্লক হয়েছে। তার হার্ট ব্লকের এই হলো আমাদের মোটামুটি একটা হার্ট ব্লকের কারণ এবং হার্ট ব্লক কেন হয়। তো হার্ট ব্লক থেকে আমরা কেমনি মুক্তি পেতে পারি, আমরা একটু আগে সেই আলোচনাই করতেছিলাম যে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখা যায় যাদের বংশগত প্রবণতা আছে তাদের একটু বেশি হয়,
তারা আগে থেকে একটু সাবধান থাকবে, যেমন বয়স 30 এর পর থেকে সে রেগুলারলি এক্সারসাইজ করবে। এক্সারসাইজ বলতে আমরা হার্টের এক্সারসাইজ বলতে আমরা যেটা বুঝি যে সে অ্যারোবিক এক্সারসাইজ মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে, তার কোনো কঠিন এক্সারসাইজ করার দরকার নেই, হাঁটবে, সাইক্লিং করবে, সাঁতার কাটবে। এটা যদি সে সপ্তাহে 3 ঘন্টা করে, এটি এটাই যথেষ্ট, 3 ঘন্টা এটাই আমাদের জন্য যথেষ্ট। যদি শারীরিক গঠনের জন্য ফিটনেসের জন্য করে বেশি সেটা আলাদা কথা, কিন্তু যদি ইয়াং পিপল হার্টের একটা অভ্যাস যেন তার থাকে, আর খাবার দাবার ব্যাপারে যেটা হলো যে চর্বি জাতীয় খাবার যতটুকু পারে কম খাবে, ঠিক না, এবং সাথে সাথে যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসকে কন্ট্রোল রাখবে, এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার তারাও কম খাবে, ঠিক না। তো নিয়মিত শরীর চর্চা এগুলি আমরা প্রিভেন্টিভ বলতে পারি, আর টেনশন মুক্ত থাকবে। অনেকে আসে আজকে আমাদের কাজের কাজের জন্য আমরা প্রচণ্ড টেনশনে থাকি, সবসময় দেখা যায় এটা করবো এটা করবো, আমরা টাকা পয়সা মানে মান সম্মান, ঠিক না, প্রভাব প্রতিপত্তি এগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি। যারা খুব বেশি ব্যস্ত থাকে তাদেরকে আমরা বলি টাইপ এ পার্সোনালিটি। যাদের টাইপ এ পার্সোনালিটি থাকে তাদের মধ্যে আবার হৃদরোগের প্রবণতা খুব বেশি দেখা দেয়, কাজে এগুলিও পরিহার করতে হবে। তো এরপরে যদি আমরা একটু একটু সামান্য আলোচনায় আসি যে আমরা এই যে হার্ট ব্লক যাদের হয়ে গেছে তাদের কি ক্ষেত্রে কি করণীয়, চিকিৎসা বিষয়ক অবস্থা, যে হার্ট ব্লক একবার যদি কেউ মনে করে যে হার্ট ব্লক হয়ে গেছে, অথবা আমরা যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি কারোর মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে প্রাথমিক অবস্থায় উনি ওষুধপত্র খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করবে, কোলেস্টেরল কন্ট্রোল করবে, হার্টে আমরা বলি যে রক্ত পাতলা করার ওষুধপত্র এগুলি আমরা দিয়ে থাকি, হার্ট রক্তনালীকে একটু স্ফীত করার জন্য নাইট্রেট জাতীয় ওষুধপত্র আমরা দিয়ে থাকি, এসব ওষুধপত্র ব্যবহার করে, এবং সে যদি মানে লাইফস্টাইল ঠিক করে নেয় যে প্রতিদিন কম বেশি আধা ঘন্টা করে হাঁটবে, তার খাবার দাবার আমরা যে পরামর্শ দিচ্ছি সেই খাবার দাবার পরামর্শ যদি মেনে চলে, তাহলে একটা রোগী ভালো থাকতে পারে। একটা রোগী অনেকদিন পর্যন্ত ভালো থাকতে পারে, কোনো সার্জিক্যাল প্রসিজিউর ছাড়াই, অন্য কোনো প্রসিজিউর ছাড়াই, যেটাকে আমরা নন ইনভেসিভ ট্রিটমেন্ট বলি, যে এই ট্রিটমেন্টটা তার আর অন্য কিছুই লাগবে না। তবে এর মধ্যে কারো কারো দেখা যাবে যে না সে সমস্যায় পড়ছে, এবং তাকে যদি অ্যাঞ্জিওগ্রাম করা হয় তাহলে দেখা যায় যে তার ব্লক আছে, এবং ব্লকগুলি যদি 60-70% বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্লকের জন্য আলাদা চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে। মানে আপনারা ব্লককে আইডেন্টিফাই করার জন্য অ্যাঞ্জিওগ্রাম এবং সিটি অ্যাঞ্জিওগ্রাম, আজকাল আমরা সিটি অ্যাঞ্জিওগ্রামও করছি, সিটি অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওগ্রামের চেয়ে আরও অনেক সেফ এবং ইজি। যেমন অ্যাঞ্জিওগ্রামের জন্য আপনি হসপিটালে ভর্তি হওয়া লাগে, ঠিক না, তার পাইপ ঢুকাইতে হয়, একটা অপারেটিভ প্রসিজিওর, তার এবং পাইপ এটা হার্টের ভিতরে ঢুকাতে হয়, এতে মানে অনেক সময় কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো সিটি অ্যাঞ্জিওগ্রামের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যায় যে না তার পাইপ কিছু ঢুকানোর প্রয়োজন নাই, রুগীটাকে হসপিটালে ভর্তি হইতে হবে না, সে সিটি স্ক্যান এবং অ্যাঞ্জিওগ্রামের মতো মানে খুব ইজি প্রসেসে করতে পারে। আমাদের দেশের লোকজন যারা একটু ভয় পায় এসব অপারেশনে তাদের জন্য সিটি অ্যাঞ্জিওগ্রাম বেস্ট, যারা ইনিশিয়ালি দেখতে চায় তাদের জন্য সিটি অ্যাঞ্জিওগ্রাম অনেক ভালো। মানে এটা একদম বেশি ঝামেলা বা তবে কোনো বেশি ঝামেলা নেই, সিটি অ্যাঞ্জিওগ্রাম করে আমরা ইনিশিয়ালি বা তার ডায়াগনোসিস দেখতে পারি যে তার হার্টের ব্লক কত পার্সেন্ট হয়েছে। স্যার এই যে যাদের ডায়াগনোসিস হয়ে যায় যে ব্লক হয়েছে তাদেরকে এই যে কাটাছেঁড়া ছাড়া আপনারা যে চিকিৎসাটা দিচ্ছেন এক্ষেত্রে স্যার কস্টিং এর ব্যাপারটা কেমন আসে? অনেকে আসলে কাটাছেঁড়া ছাড়া আমরা যে ইয়ে দিচ্ছি এটা কস্টিং বলতে আমি একটু অন্যভাবে বলি যে আমরা প্রথম বললাম যে আমরা মেডিসিন, খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল এইগুলি মানে জীবনধারা পরিবর্তনের মাধ্যমে ইনিশিয়াল পদ্ধতিতে চিকিৎসা দিই, তাহলে তেমন খরচের কোনো প্রয়োগ মানে আসে না। এই একটা ইনভেস্টিগেশন কিছু করা আর তার কিছু ওষুধপত্র খাওয়ার জন্য যে খরচ নর্মালি এদের এই ক্ষেত্রে খরচ অনেক কম। তবে যদি তার ব্লক 70-80% ডেভেলপ করে সেই ক্ষেত্রে হ্যাঁ, এবং সাথে যদি কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে, কিডনি ডিজিজ থাকে, অন্যান্য বয়স খুব বেশি থাকে, তখন আমরা বলি যে না তার ব্লকের জন্য আলাদা চিকিৎসা নিতে হবে। তো ব্লকের জন্য আলাদা আমাদের দেশে প্রচলিত এখন যে চিকিৎসাগুলি আছে সেগুলি হলো যে আপনার বাইপাস অপারেশন করা, একটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি, এক ধরনের চিকিৎসা পদ্ধতি, তারপর আরেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে যে রিং পরানো। এই দুটো চিকিৎসা পদ্ধতি খুব বেশি প্রচলিত আমাদের দেশে, রিং পরানো এবং বাইপাস। তা আমরা নতুন একটা পদ্ধতি নিয়ে আসছি, সেটা হলো ইসিপি থেরাপি। আচ্ছা, হার্ট ব্লক যাদের আছে তাদের যদি আমরা ইসিপি থেরাপি দিয়ে থাকি, তাহলে স্যার ইসিপি থেরাপি সম্পর্কে ডিটেইলস। ইসিপি থেরাপি হলো আমরা এটা প্রায় 30 দিন যাবত একটা থেরাপি দিয়ে থাকি, 35 ডেজ। এটা শরীরের বাইরের থেকে প্রেশার দেওয়া হয়, হার্ট যেমন পাম্প করছে এবং আমরা বাইরে মেশিন ফিট করে দিয়ে হার্টের সাথে সাথে
আর একটা পাম্প দিয়ে দেই। এই ক্ষেত্রে দেখা যায় রক্ত সরবরাহ অর্থাৎ রক্ত প্রবাহ রক্তের ফ্লো 2-3 গুণ বেড়ে যায়। তো যখন রক্তের প্রবাহ 2-3 গুণ বেড়ে যায় তখন দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বাড়ে এবং ছোট ছোটখাটো ব্লকগুলি খুলে যায়, যেখানে ব্লক খুলতে পারবে না সেখানে আমাদের ন্যাচারাল কিছু বাইপাস চ্যানেল আছে, ন্যাচারাল কিছু ডরমেন্ট আর্টারি আছে, ডরমেন্ট রক্তনালী আছে, সেগুলি খুলে যায়। তা আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হলো যে যেখানে ব্লক আছে তার ভাটিতে, আপনার প্রবাহ যদি চিন্তা করেন একটা উজান একটা আছে একটা ভাটি আছে, ঠিক না, সমস্যা হয় ভাটিতে। গল্পের ডিটেইলস আসবে, একজন দর্শকের একটু ফোন নিতে চাই, তারপরে এই বিষয়ে ফিরবো। আরেকটা ৭০% ব্লক ছিল, তখন ৭০% করা হয় নাই, একসঙ্গে দুটা করা যায় না, ডাক্তাররা করে নাই, কিন্তু ২০১৫ থেকে আজ অব্দি আমার আর কোনো সমস্যা হয় নাই এখন অব্দি আল্লাহর রহমতে। কিন্তু ওই যে ৭০% আমার একটা ছিল, ওই ব্লকটা এখন কি অবস্থায় আছে, কি হচ্ছে সেটা একটু আমি কিভাবে জানতে পারি? আমার শারীরিক কোনো সমস্যা নেই, আমার কোনো ডায়াবেটিস নেই, কোলেস্টেরল নেই, আমার এটা বংশগত কারণে আমার এটা হয়েছিল। আপনার বয়সটা একটু বলুন। ওষুধ খাচ্ছি আমি নিয়মিত। 46 আপনার এজ? আমার বয়স 49। আপনি যতটুকু আমার মনে পড়ছে ১৫ সালের কথা বলেছেন, যে ১৫ সালে একটা সার্জারি রিং পড়েছেন, ১৫ সালে আপনি একটা রিং পড়েছেন এবং এখন আরেকটা ৭০% ব্লক ছিল, তারা ওই সময় হয়তো রিং আপনাকে পরাতে পারে নাই বা পরানো সম্ভব হয় নাই। তা আপনি এখন ওষুধপত্র খেয়ে অথবা লাইফস্টাইল চেঞ্জ করে আপনি বলছেন যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন? এখন আসলে দেখেন ব্লক নিয়েও মানুষ সুস্থ থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে ব্লক থাকলেও এক জায়গায় ব্লক থাকলে অন্য জায়গায় হয়তো বাইপাস চ্যানেল ডেভেলপ করেছে আপনার, যেটাকে আমরা ন্যাচারাল বাইপাস বলি, সেই নিয়ে আপনি সুস্থ থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে আমরা সাজেস্ট করব যে আপনি একটা ইটিটি করে দেখেন। ইটিটি বলে আমাদের একটা টেস্ট আছে, সেই ইটিটি করে দেখেন। ইটিটি যদি আপনার পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সিটি এনজিওগ্রাম করে আপনার ব্লকের অবস্থা আবার দেখে নিতে পারেন। আর ইটিটি যদি আপনার নেগেটিভ হয়ে থাকে, মানে হয় আর কি, তাহলে আপনাকে আর ফার্দার এই মুহূর্তে কিছু করার প্রয়োজন নেই। আপনি যে ঔষধপত্র খাচ্ছেন অথবা যে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতেছেন আপনি এরকমভাবেই চলতে থাকেন, পরবর্তীতে দেখা যাবে। আসলে পরবর্তীতে দেখা যাবে মিনস আমি এরকমই বলতেছি যে হার্ট ব্লক এমন একটা জিনিস, দেখেন আপনারা হয়তো শুনে থাকবেন যে আমাদের অনেক রোগী একবার রিং পড়েছে, দ্বিতীয়বার রিং পড়েছে, তারপরে সমস্যা হচ্ছে, তারপরে আবার চতুর্থবার তৃতীয়বার বাইপাস করেছে, অনেক সময় দেখা যায় তারপরেও সমস্যা হচ্ছে, তারপরে হয়তো আমাদের ইসিপি থেরাপি নিচ্ছে, ইসিপি থেরাপি নেওয়ার পরেও দেখা যায় ৫ বছর পরে আবার তার সমস্যা হচ্ছে। আসলে এটা একটা বয়সজনিত অসুস্থতা, মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন রক্তনালীতে এই ধরনের ব্লক সৃষ্টি হতেই থাকে এবং আমরা যতই চেষ্টা করি না কেন মানুষের বয়সকে যেমন আটকাতে পারি না, বয়সকে যেমন থামাতে পারি না, অনুরূপভাবে এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক মানে প্রসেস অথবা এই যে ব্লক ডেভেলপ করা এটাকে টোটালি মানে ঠিক দমানো অথবা থামানো সম্ভব হয় না, ও আস্তে আস্তে ওর গতিতে কিছু বাড়তেই থাকে। তো আমাদের চিকিৎসার মাধ্যমে যেটা হয় তার গতিটাকে আমরা যে বৃদ্ধির যে গতি এটাকে স্লো করতে পারি, এটাকে ত্বরান্বিত করে দিতে পারি, খুব ইয়ে করতে পারি, মন্থর করতে পারি, কিন্তু একেবারেই ওই যে হবে না আপনার ব্লক অথবা একবার চিকিৎসা নিয়েছেন তারপরে আবার ব্লক ডেভেলপ করবে না এটা বলা যাবে না। আচ্ছা স্যার, তারপরে ওনাকে একটা ইটিটি একটা ইটিটি করবে, ইটিটি করে নিশ্চয়ই বুঝে গেছেন। এতক্ষণে স্যার আমরা যে আলোচনায় ছিলাম উজান এবং ভাটির একটি গল্প, মানে উজান একটা ভাটির একটা সুন্দর একটা গল্প বলতেছিলাম। যাই হোক, উজান ভাটি বলতে আমরা রক্ত প্রবাহের যে জায়গা একটা নদীতে যদি আপনার মনে করেন যে একটা ভাত দেওয়া হয়, যেমন আমাদের ফারাক্কা ভাত দেওয়া হয়েছে, তো দেখা যায় ভাটিতে আমাদের পদ্মাতে কোনো রকম মানে রক্ত মানে পানি আসছে না, কারণ ফারাক্কা বাঁধ আমাদের সব আটকে দিয়েছে। এখন যদি ২-৪টা বাইপাস চ্যানেল থাকতো যে উজান থেকে বাটিতে রক্ত আসার জন্য আরও কিছু নদী নালা আছে, তাহলে দেখা যাইতো যে ওই যেহেতু সামনে প্রেশার অনেক বেশি পানির, তো ওই মরা নদীগুলিতে মানে পানি চলে এসে আমাদের বাটিতে এত পানির জন্য আবার এত হাহাকার হতো, একটা ভারসাম্য রক্ষা হতো।
তো এরকম সিস্টেম আমাদের বডিতে মানে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে, আচ্ছা দিয়ে রেখেছে। তা আমরা ইসিপি থেরাপির মাধ্যমে এই যে সৃষ্টিকর্তার দেওয়া যে মানে বিকল্প রাস্তাগুলি এগুলিকে যখন খুলে দিতে পারি, তখন দেখা যায় যে পেশেন্ট ভালো ফিল করে এবং পেশেন্টের যে ব্লকের যে সমস্যা, ব্লকের জন্য যে সমস্যা হচ্ছে তার রক্ত প্রবাহ বাটিতে কমে যাচ্ছে, অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে, আর তারপর বাটিতে তার মানে রসদ কমে যাচ্ছে, যেমন নিউট্রিয়েন্ট যাচ্ছে না। তা এই আমরা ইসিপি থেরাপির মাধ্যমে এটা করতে পারি যে তার বাটিতে থেরাপি কি কোনো সাইড ইফেক্ট আছে? আসলে এটা খুবই মানে কন্ট্রোলড ওয়েতে দেওয়া হয়, আর যেহেতু এটা টোটালটাই ন্যাচারাল প্রসেস, আমরা কোনো রকম মেডিসিন ব্যবহার করি না ইসিপি থেরাপিতে। আমরা শুধু বাইরের থেকে খুব কন্ট্রোল ওয়েতে প্রেশার দেওয়া হয় এবং হার্টের সাথে সিনক্রোনাইজ বা তাল দিয়ে হার্ট যখন পাম্প করে ওটার সাথে, হ্যাঁ ওটার হার্ট নিয়ন্ত্রণ করে হার্টকে মানে ইয়ে করে কী বলবো ও স্ক্রুটিনি করে হার্টের সাথে তাল মিলে বা প্রেশার দেওয়া হয়, যার জন্য আমাদের ইয়ের মানে কোনো রকম কমপ্লিকেশন আমরা দেখি না। মানে স্যার সেফ একটা, হ্যাঁ একটা খুবই সেফ এবং ন্যাচারাল বলতে পারে, এবং এটার জন্য আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি এবং আমাদের রোগী যারা নিচ্ছে তারাও কিন্তু আমাদের ইসিপি থেরাপিতে অনেক ভালো রেজাল্ট দিচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানে আসার জন্য, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হার্ট ব্লক নিয়ে যে আলোচনাগুলো করলাম আশা করি সেটা আপনাদের উপকারে আসবে। মূলত লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমাদের আজকের অতিথি বারবারই বলেছেন। আমরা যদি একটা সুস্থ সুন্দর জীবনকে নিশ্চিত করতে পারি তাহলে আমাদের হার্ট ভালো থাকবে, এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের জন্য হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধির যা নিয়ম কানুন আছে সমস্ত কিছু খুব ভালোভাবে মেনে চলবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। What happens?